মধ্যপ্রাচ্যের ছোট্ট একটা দেশ কাতার, ইংল্যান্ড, জাপান আর শুধু অস্ট্রেলিয়ায় নয়, আমেরিকার মতো পরাশক্তিকে লবিংয়ে হারিয়ে 2022 সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হয় তারা। আয়োজক হওয়ার পর সবার একই প্রশ্ন, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে পরিচিত ফুটবল বিশ্বকাপের আয়োজন করতে পারবে তো কাতার? উত্তপ্ত আবহাওয়ার একটা দেশ মরুভূমির বালিতে কিভাবে এত বড় একটা আয়োজন সম্পন্ন করবে? কিন্তু কাতার সবাইকে অবাক করে দিল, নিন্দুকের মুখে একে একে ছাই দিয়ে দিল। কাতার সব স্টেডিয়ামকে এয়ার কন্ডিশনিং করে দিল, আধুনিক উপায়ে গাছও লাগালো। কাতার ফুটবল ঐতিহ্যবাহী দেশ না হওয়ার কারণে দেশটিতে কোনো আধুনিক স্টেডিয়াম ছিল না। এছাড়া বিশ্বকাপ আয়োজনের জন্য লাখ লাখ মানুষকে রাখার মতো ছিল না আধুনিক হোটেল। কিন্তু কাতার সব সমস্যার সমাধান করে ফেলল। বিশ্বকাপের 6 মাস আগে কাতার ফিফাকে সরাসরি বলে দিল, মদ সমিতা কোনো কিছুই চলবে না। বিশ্বকাপে নিষিদ্ধ পার্টি, বিবাহ বহির্ভূত জনতায় লিপ্ত হলে 7 বছরের কারাদণ্ডের বিধানও রয়েছে কাতারের। তারা বলেছে, আমরা 1 মাসের জন্য নিজেদের ধর্মকে পরিবর্তন করতে পারবো না। শেষ পর্যন্ত ফিফা সমঝোতায় আসতে বাধ্য হয়। কাতারে আয়োজনের জন্য যে খরচ করল তাও রীতিমতো রেকর্ড, প্রায় 18 লক্ষ কোটি টাকা, যা রাশিয়া বিশ্বকাপের খরচের চেয়ে 17 গুণ বেশি। তবে খরচের হিসাবে শুধু 2018 রাশিয়া বিশ্বকাপ এবং এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল 2014 সালে ব্রাজিল বিশ্বকাপকে ছাড়িয়ে গেছে তা কিন্তু নয়। 1994 সাল থেকে 2018 সাল পর্যন্ত 7টি বিশ্বকাপের একত্রিত খরচকেও ছাপিয়ে গেছে কাতার। এযাবৎকালের ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি খরচ হয়েছিল 2014 সালের বিশ্বকাপে ব্রাজিলে। সেবার সেলেসাওরা বিশ্বকাপ আয়োজনের জন্য খরচ করেছিল 1,32,000 কোটি টাকা। এরপর 2018 সালে রাশিয়া বিশ্বকাপ আয়োজনে খরচ করে 1,02,000 কোটি টাকা। 1994 সাল থেকে 2000 সাল পর্যন্ত কোনো বিশ্বকাপ আয়োজনের খরচই 1,00,000 কোটি টাকা বেরোয়নি। কাতার বিশ্বকাপের আয়োজন করতে খরচ হয়েছে 17,68,189,67,00,000 টাকা। বলা বাহুল্য, আয়তনে মাত্র 11,581 বর্গ কিলোমিটারের ক্ষুদ্র দেশ কাতার। সুতরাং চাইতেই বিশ্বকাপ আয়োজনের টিকিট পেয়ে যায়নি তারা। পোড়াতে হয়েছে বহু কাঠখড়, আসতে হয়েছে জটিল নির্বাচনের মধ্য দিয়ে। 2022 সালের স্বাগতিক দেশ নির্ধারিত প্রক্রিয়া শুরু করে 2009 সালের জানুয়ারি মাসে। ওই বছরের 2রা ফেব্রুয়ারি হতে জাতীয় দলগুলো স্বাগতিক হওয়ার জন্য তাদের আগ্রহ নিবন্ধন করে। প্রাথমিকভাবে 9 দেশ নিলাম প্রক্রিয়ায় অংশ নেয়, তবে পরবর্তীতে মেক্সিকো এই কার্যধারা থেকে তাদের নাম প্রত্যাহার করে নেয়। এরপর 2010 সালের ফেব্রুয়ারিতে ইন্দোনেশিয়ার নাম বাতিল করে দেয় ফিফা, কারণ তাদের সরকার এই নিলামকে সমর্থন প্রদানের চিঠি পাঠাতে ব্যর্থ হয়। এই প্রক্রিয়ায় 4টি নন-উয়েফা দেশ সমন্বয়ে তাদের নাম প্রত্যাহার করে নেয়। তারা হচ্ছে অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া আর মার্কিন যুক্তরাষ্ট্র। অবশেষে এই আসরের নিলামের জন্য মাত্র 3টি নাম অবশিষ্ট থাকে, সেগুলো হল ইংল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও পর্তুগাল আর স্পেন। 2010 সালের 2রা ডিসেম্বর জুরিখে 22 সদস্য বিশিষ্ট ফিফা নির্বাহী পরিষদ সমবেত হয়ে এই নিলামে স্বাগতিক দল ঠিক করে। ওই নিলামে ভোটের দ্বিতীয় পর্বে কাতার জয়লাভ করে, ফলে বিশ্বকাপের আয়োজক হিসেবে নির্বাচিত হয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কাতার।